হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু পিএস এডিটিং চ্যানেল। আজকের ফটোশপ টিউটোরিয়ালে দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয় আর এরপর ইমেজ ক্রপ করতে হয়। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর এরকম নতুন নতুন ফটোশপ টিউটোরিয়াল পেতে আমার পিএস এডিটিং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবে। ধন্যবাদ।